ওয়েলকাম টু স্কুল এক্সাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি 2021 সালের সেপ্টেম্বর মাসের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাসের পার্ট 6-এর সম্পূর্ণ নতুন প্রশ্নের উত্তর। বন্ধুরা, তোমরা ঝটপট খাতা এবং কলম বের করে নাও আর দেরি না করে ঝটপট প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি প্রশ্নের উত্তর। প্রথমে দেখো, 1x6, 6টি অংশ লিখতে হবে, 6 মার্ক। জমিদার সভা দেখো, প্রতিষ্ঠাতা দ্বারকানাথ ঠাকুর, সময়কাল 1838 খ্রিস্টাব্দ। ভারত সভা দেখো, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সময়কাল 1876 খ্রিস্টাব্দ। ইন্ডিয়ান লীগ, শিশির কুমার ঘোষ, সময়কাল 1875 খ্রিস্টাব্দ। দেখো পাশে আমি লিখে দিয়েছি প্রত্যেকটা আবার। এবার দেখে নাও, সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে। 2x1, 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থ ব্রুক জারি করেন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, সত্য। 2x2, 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয়, সত্য। 2x3, পাঞ্জাবে লালা লাজপত রায়ের নেতৃত্বে শিবাজী উৎসব চালু হয়, এটা মিথ্যা। সংক্ষেপে উত্তর দাও। দেখো 30-40টি শব্দের মধ্যে অর্থনৈতিক জাতীয়তাবাদ কি আর ইলবার্ট বিলকে নিয়ে কেন বিতর্কের সূচনা হয়েছিল। প্রথম প্রশ্ন দেখো, অর্থনৈতিক জাতীয়তাবাদ কি? উত্তর, ভারতের একটি বিষয়কে ঘিরে নরমপন্থী জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তা হল ভারতের আর্থিক দুরবস্থায় ব্রিটিশ শাসনের ভূমিকা নিয়ে নরমপন্থী নেতৃত্ব প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। এই প্রক্রিয়াকে অর্থনৈতিক জাতীয়তাবাদ বলা হয়। 3x2, ইলবার্ট বিলকে নিয়ে কেন বিতর্কের সূচনা হয়েছিল। উত্তর, পূর্বে কোনো ভারতীয় বিচারক কোনো ইংরেজের বিচার করতে পারতেন না, বড়লাট রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট একটি বিল রচনা করেন যাতে ইউরোপীয় ও ভারতীয় বিচারকদের সমক্ষমতার অধিকারী করা হয়। এই বিল ইলবার্ট বিল নামে পরিচিত। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করেন। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে ওই বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল নামে পরিচিত। ভারত সভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয়দের বিচার করার অধিকার লাভ করে। এবার আসি দেখে নাও পরের প্রশ্ন, 20 শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা বিভিন্ন গুপ্ত সমিতির পরিচয় দাও। উত্তর, সশস্ত্র সংগ্রামের যুগে বিপ্লবী সংগ্রামীরা বিপ্লববাদের প্রসারের উদ্দেশ্যে বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে তোলেন। 20 শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল। এই গুপ্ত সমিতিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল অনুশীলন সমিতি, যুগান্তর দল ও বেঙ্গল ভলান্টিয়ার্স। এই দলগুলির উদ্দেশ্য ছিল গোপনে অস্ত্র সংগ্রহ করা ও বিপ্লবীদের ঐক্যবদ্ধ করা। অনুশীলন সমিতি, 1902 খ্রিস্টাব্দে সতীশচন্দ্র বসু কলকাতায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। অনুশীলন সমিতির উদ্দেশ্য ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারত থেকে ব্রিটিশ শাসনের উচ্ছেদ। যুগান্তর দল, 1906 খ্রিস্টাব্দে বাংলার বিপ্লবী নেতারা বারীন্দ্র কুমার ঘোষের নেতৃত্বে যুগান্তর দল নামে একটি গোপন সমিতি গঠন করেন। এই দলের সাপ্তাহিক মুখপত্র যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। এই যুগান্তর দল এবং পত্রিকায় প্রথম ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিপ্লবের আদর্শ প্রচার করতে থাকে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ।